ইসরায়েল থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিয়েছে তুরস্ক। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বেসামরিক মানুষের ওপর ইসরায়েলের অব্যাহত বোমা বর্ষণ এবং সেখানে অবনতিশীল মানবিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে আঙ্কারা। শনিবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা। শনিবার এক বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গাজায় ইসরায়েলের অব্যাহত হামলা, যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান এবং বাধাহীন ত্রাণ সহায়তা প্রবেশ করতে না দেওয়ার ফলে সৃষ্ট মানবিক ট্র্যাজেডির পরিপ্রেক্ষিতে তারা তুর্কি রাষ্ট্রদূত শাকির ওচকান তরুনলারকে প্রত্যাহার করেছেন। গত 7ই অক্টোবর হামাসের হামলার জবাবে গাজায় ইসরায়েলের পাল্টা হামলা শুরুর পর থেকেই তেল আবিবের কড়া সমালোচনা করে আসছে তুরস্ক। গাজায় ইসরায়েলের বিমান ও স্থল অভিযানের এরই মধ্যে প্রায় 9,500 মানুষ নিহত হয়েছে। এদের মধ্যে প্রায় 4,500 শিশু রয়েছে। এদিকে তুর্কি সরকারের এই পদক্ষেপের সমালোচনা করেছে ইসরায়েল। এক এক্স বার্তায় ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র লিওর্ত হায়াত বলেছেন, এটি সন্ত্রাসী সংগঠন হামাসের পক্ষে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের আরেকটি পদক্ষেপ। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মতো হামাসকে কোনো সন্ত্রাসী সংগঠন হিসেবে মনে করে না তুরস্ক। উল্টো প্রায় সময় হামাসের বিভিন্ন নেতা দেশটি সফর করে থাকে। এছাড়া ইসরায়েল ও হামাসের যুদ্ধ শুরুর পর থেকেই গাজায় যুদ্ধবিরতি আহ্বান জানিয়ে আসছে আঙ্কারা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকেই জনরোষের মুখে দেশটির সঙ্গে সম্পর্ক নিয়ে নতুন করে চিন্তাভাবনা করতে বসেছে আরব দেশগুলো। এই যুদ্ধ শুরুর পরপরই একসময় সম্পর্ক স্বাভাবিক করা দেশগুলো ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েনে জড়িয়েছে। এরই মধ্যে জর্ডান ও বাহরাইন দেশটি থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিয়েছে। এছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টা স্থগিত করে দিয়েছে সৌদি আরব। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটি লাইক করে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশন বাজিয়ে রাখুন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।